আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন পর্বের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বকবাং আইডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি আলমগীর কবির, শেষ পর্যন্ত থাকবো আপনাদেরকে। আজকে তুর্কি ভিসা সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বকবাংয়ের সাথে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং সঠিক একটি নিখুঁত ইনফরমেশন দেওয়ার জন্য আরও একটি ভিডিওতে আমি লাইভে আসলাম। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। তুর্কি, বাংলায় তুরস্ক। দেশটি খুব সুন্দর একটি দেশ, মুসলিম প্রধান দেশ। দেশের পতাকা দেখলে বোঝা যায় এটি একটি মুসলিম প্রধান দেশ। খুবই সুন্দর নিখুঁত একটি দেশ। এশিয়া, আই মিন মিডল ইস্ট এবং ইউরোপ, ইউরোপ এবং মিডল ইস্টের মধ্যবর্তী হওয়ার কারণে ইউরেশিয়া নামেই সবাই এটাকে খুব ভালোভাবে চিনে। তুর্কি এমন একটি দেশ, খুবই সুন্দর মুসলিম ঐতিহ্যের সবচেয়ে পুরনো লীলাভূমিগুলির একটি স্থান হচ্ছে তুরস্ক। এই তুরস্ক নিয়ে অনেকেই অনেক ধরনের ভিডিও বানিয়েছেন, কিন্তু প্রবাসী বাংলাদেশি যারা, বাংলাদেশ, পাকিস্তান, ইরান, দুবাই, ওমান, বিভিন্ন জায়গা থেকে ইলিগাল পন্থায় যারা তুরস্কিতে ঢোকেন, তুর্কিতে এই ইলিগাল পন্থাগুলো তারা সঠিকভাবে না জেনে একেবারে দালালের খপ্পরে পড়ে লাখ লাখ টাকা দিয়ে তারা অনেক সময় মানবগত জীবনযাপন করেন, এমনকি তারা মারাও যান, তাদের বডিও এক সময় তাদের ফ্যামিলি পায় না, যেটা আমরা অনেক সময় বিভিন্ন নিউজের মাধ্যমে দেখি। নিউজ হওয়ার পরে জানা যায় কে মারা গেল, কোন দেশের নাগরিক, কিন্তু যে সমস্ত নাগরিকগুলো আপনার নিখোঁজ হয়ে যাচ্ছে বা যারা বরফের নিচে চাপা পড়ছে বা কোনোদিন তারা ফেরত আসছেন না, এদের সঠিক ইনফরমেশনগুলো কোনো টেলিভিশন বা কোনো নিউজ পেপারে আমরা পাই না। আর মূলত যেই সমস্ত দেশগুলোতে এই ধরনের অকারেন্সগুলো বেশি হয় তার মধ্যে অন্যতম হচ্ছে তুরস্ক ইরান বর্ডারে সবচেয়ে বেশি, সবচেয়ে রিক্সি একটা বর্ডার, যেই বর্ডার দিয়ে ইলিগালভাবে আমাদের বাংলাদেশি না শুধু শ্রীলঙ্কা, ইন্ডিয়া, নেপাল, মায়ানমার থেকে শুরু করে ইরানের মতো উন্নয়নশীল দেশের লোকেরাও, নাগরিকরাও তুর্কিতে যাওয়ার জন্য ইলিগাল পন্থা তারা বেছে নেন। বাংলাদেশ থেকে অনেক দালালরা তুর্কিতে ঢুকিয়ে দেওয়ার কথা বলে 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা পর্যন্ত নেন, বলে থাকে তোমাকে সঠিক একেবারে লিগেল পথে নিয়ে যাব, তুমি একেবারে বিমানে যাও। বিমানে তো ঠিকই নিয়ে যান, কিন্তু ঢাকা থেকে নেওয়া যায় দেখা যায় তারা ওমান নিয়ে যান অথবা দুবাই অথবা আপনার মিশরের কায়রোতে, ওইখান থেকে তাদেরকে বাস বা বিভিন্ন ট্রাক বা বিভিন্ন অবৈধ পন্থায় বিভিন্ন লরির মাধ্যমে তাদেরকে অবৈধভাবে বর্ডার এলাকাতে এনে একেবারে কি বলবো, ওই বর্ডার এলাকাতে অনেক সময় মাসে পর মাসও তাদেরকে থাকতে হয়, বর্ডার অনেক সময় কড়াকড়ি নিরাপত্তা থাকে, যার কারণে অনেকে ওখানে মানবগত জীবনযাপন করেন, পানির কষ্ট করেন, খাবার দাবার ঠিক মতো পান না, এবং অনেকে ওখানে মারাও যান, এবং দেখা যায় দালাল গ্রুপ তো তাদেরকে ওখানে বর্ডারে রেখেই তারা নিরাপদে চলে আসে। কিন্তু মূল বিষয় হচ্ছে যারা তুর্কিতে যাচ্ছে, আমার কাছে প্রায় বিভিন্ন জায়গা থেকে ফোন আসে, বিভিন্ন সময় অনেকের সাথে আমি কথা বলি দেশ বিদেশের, তারা আমাকে জানিয়ে থাকেন ভাই ওমানে এসে 3 দিন না খরচ করে ওমানে কাজ করে বেতন পাচ্ছে 20,000, ভাই আমার সাথে 3 জন অলরেডি তুর্কিতে চলে গেছে, তারা ভালো আছে, তাদের সাথে যোগাযোগ হয়, তো ভাই আমি তুর্কিতে যাবো, আমাকে একটা সঠিক ইনফরমেশন দেন। সঠিক ইনফরমেশন হচ্ছে যারা মিডল ইস্ট বুঝি না, সৌদি বুঝি না, বাহরেন, কাতার, দুবাই, ওমান কোনো ফ্যাক্ট না, আপনি একজন পাসপোর্টধারী, আপনার ভিসা নেওয়ার অধিকার আছে, তুর্কি যাওয়ার অধিকার রয়েছে, আপনি সঠিকভাবে আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে যখন ওই দেশে ভিজিট করবেন আপনি কিন্তু লিগ্যালভাবে ভিজিট করলেন। বেসিক্যালি আপনি যখন ট্যুরিস্ট ভিসা ওই দেশে ভিজিট করবেন আপনাকে 30 দিনের ভিসা দিলে ওই 30 দিনে কিন্তু আপনি ওই দেশে বৈধ। এখন ওই দেশটি আপনার ভালো লেগেছে, আপনি থেকে যাবেন বা ওখান থেকে পালিয়ে আপনি ইউরোপ যাবেন, মূলত তুর্কিতে যারা যায় তাদের 95% নেক্সট ডেস্টিনেশন থাকে, কেউ গ্রিস যাবে, কেউ ইতালি যাবে, কেউ ফ্রান্স যাবে, কেউ নেদারল্যান্ড যাবে, কেউ সুইজারল্যান্ড যাবে, মানে কেউ স্পেন যাবে, মানে এরকম এক একজনের ডেস্টিনেশন রয়েছে। তার মধ্যে ওনার অনেকের রিলেটিভ থাকে, ভাই বন্ধু, ফ্রেন্ডলি বা ফ্যামিলির অনেক মেম্বাররা বিভিন্নভাবে তারা ওই দেশে থাকেন, তারাও বলে তুর্কি পর্যন্ত আসো, আমরা তোমাকে রেস্কিউ করবো, আমরা তোমাকে গাইডলাইন দেবো, আমাদের লোক আছে গ্রিস থেকে তোমাদের উদ্ধার করে নিয়ে আসবে, বা ওখান থেকে 1-2 লাখ টাকার বিনিময়ে বর্ডার ক্রস করে গ্রিসে অনায়াসে যাওয়া যায়। এটা বাস্তব কথা, তুর্কি থেকে গ্রিস অনায়াসে যাওয়া যায়, দালাল ছাড়াও আপনি যেতে পারবেন, দালাল ছাড়াও ইলিগালভাবে গ্রিস যাওয়া যায়, কিন্তু আমি সেটার পক্ষে না। বর্ডার এলাকা 2012 সালের পর থেকেই ইলিগাল ক্রসিংয়ের ক্ষেত্রে খুব সতর্ক, শুধু ইউরোপ নয় সারা পৃথিবীর সব দেশ, কিন্তু মুসলিম প্রধান দেশ হওয়ার কারণে পুলিশি অ্যাকশন ওরকম কঠোর নয় প্রবাসীদের কারণে, প্রবাসীদের বিরুদ্ধে অত কঠিন অ্যাকশন না নেওয়ার কারণে
মূলত ইলিগাল বর্ডার ক্রসিং এর সংখ্যাটা সবচেয়ে বেশি তুর্কিতে। তুর্কিতে সবচেয়ে বড় আরো একটি সমস্যা রয়েছে, সেটি হলো তুর্কির পার্শ্ববর্তী যে আটটি দেশ রয়েছে, এই আটটি দেশ দিয়ে প্রতিদিন হাজার হাজার, শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইলিগাল ভাবে তুর্কিতে প্রবাসীরা প্রবেশ করে, এবং এই প্রবেশ করার হার কমছে না, যতদিন যাচ্ছে এটা বাড়ছে। পুলিশ ধরছে, সিকিউরিটি গার্ড ধরছে, বা যারা বর্ডার কন্ট্রোল করেন তারাও ধরছেন, জেল দিচ্ছেন, দেশে ফেরত পাঠাচ্ছেন, কিন্তু সবার ভাগে তো আর এক ধরনের পরিণতি হয় না। অনেকে ইলিগাল ভাবেও যাচ্ছেন লরিতে করে, বা বরফের পাহাড় দিয়েও 7 দিন 8 দিন 15 দিন পর্যন্ত বরফের পাহাড় টপকিয়ে তাদেরকে যেতে হয়। তো ব্যাপার হচ্ছে ওই জায়গাতে বর্ডার সিকিউরিটি গার্ডরাও কিন্তু ওই সমস্ত পাহাড়ে তারা সহজে ওঠেন না, অনেক রিস্কিও প্লেস। ইলিগাল ভাবে যাওয়াটা কঠিন আবার অনেক সহজ। এখন শুধু বিশ্বের বিভিন্ন দেশে অনেক বাংলাদেশিরাও, প্রবাসী বাংলাদেশিরাও এখন বিভিন্ন দালালির সাথে জড়িত। তারা এক সময় ওই দেশে গিয়েছেন, লং টাইম ওই দেশে থাকার কারণে ওই দেশের ভাষা সংস্কৃতির সাথে তারা মিশে গেছেন, যার কারণে ওই দেশি মাফিয়া বা সন্ত্রাসী টাইপের কিছু ছেলেবেলেদের সাথে লিঙ্ক করে বাংলাদেশ থেকে বাংলাদেশি প্রবাসী সহজ সরল যে ভাইয়েরা বিদেশে যাওয়ার জন্য মুখিয়ে থাকেন, বিশেষ করে তুর্কি, ইউরোপে যাওয়ার চাপটাই সবচেয়ে বেশি। একটা সময় মালয়েশিয়া ছিল, এখন মালয়েশিয়া কমে গেছে, কারণ ওই জায়গার আইন কঠোরতা হওয়ার কারণে এখন সবার মুভ তুর্কি যাও, তুর্কি থেকে ইউরোপে ঢোকো। এই যে একটা পথ, এই পথটাকে পুঁজি করে প্রবাসী বাংলাদেশি কিছু অসাধু কুচুকরি মহলগুলো সক্রিয় রয়েছে, যেগুলো আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা অনেকেই জানেন না। আমরা দেশ বিদেশ ঘুরি, বিভিন্ন দেশে আমরা যাই, আমাদের সুযোগ হয় যাওয়ার, আমরা কথা বলি এবং দেখি বিভিন্ন মানুষের মানবেতর জীবনযাপন করছেন, এটা আমাদের কাছেও খারাপ লাগে। সে একজন বাঙালি ভাই, বুঝতে পারেনি, দালাল তাকে বলছে চলো তোমার বেতন ওমানে 40,000 টাকা, ওভার টাইম সহ 50,000 টাকা পাবা, তুমি 3,00,000 টাকা তো আমি তোমায় নিয়ে যাচ্ছি। কিন্তু ওমানে যাওয়ার পর দেখা যাচ্ছে এই লোকটি ওখানে বেতন পাচ্ছে 20,000, খেয়ে দিয়ে তার ফ্যামিলির জন্য 10,000 টাকাও পাঠানো কষ্টকর। তো যাক, এই মিডল ইস্ট থেকেই সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশিরা তুর্কিতে মুভ করে থাকেন, তাদের প্রত্যেকের লক্ষ্য কিন্তু ইউরোপ। বাংলাদেশ থেকে একটা সময় যাওয়ার চাপ থাকলেও ইমিগ্রেশনের কড়াকড়ি, ভিসার কড়াকড়ি থাকার কারণে এখন সবাইকে টুরিস্ট ভিসাটা ঢাকার থেকে ইস্যু করেন না, ঢাকা তুর্কি এম্বাসি থেকে যে ভিসাগুলো ইস্যু করা হয়, তুর্কিতে যারা ঘুরতে যান তারা অনেক ভেরিফাই করে ভিসাগুলো দেন। তো যাদেরকে দেওয়া হয় তারা ওই লেভেলের পার্সন, যারা ঘুরে চলে আসে, যাদের ভিসা আছে আমেরিকা ঘোরা বা কানাডাতে ঘোরা আছে বা জাপান কোরিয়ার মতো ভালো ভালো দেশগুলো ঘোরা আছে বা ইউরোপের উন্নয়নশীল দেশগুলো ঘোরা আছে, তারা অনায়াসে ভিসা পেয়ে যান। এটার পাশাপাশি যারা ভিসা নিয়েছেন, যেমন আপনি আমেরিকান ভিসা নিয়েছেন বা ইউরোপীয় ইউনিয়নের ভিসা নিয়েছেন, সেনজিন ভিসা যেটাকে বলা হয়, বা জাপানের ভিসা নিয়েছেন, এই সমস্ত ভিসাগুলো আপনার পাসপোর্টে থাকলে আপনি তুর্কিতে পোর্টেন্ডে ভিসা পেয়ে যাবেন, আপনার তুর্কিতে ভিসা নিতে হবে না, আপনি টিকিট করে চলে যাবেন, আপনার ভিসা দেখে ওনারা পোর্টেন্ডে ভিসা দিয়ে দিবে। কিন্তু শর্ত হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অথবা সেনজিন ভিসা অথবা জাপানের এই ধরনের বা কানাডার এই ধরনের ভিসাগুলো আপনার পাসপোর্টে থাকলে, আপনি ভিজিট করেননি কিন্তু ভিসা নিয়েছেন, তাহলে আপনাকে তারা পোর্টেন্ডে ভিসা দিবে, কারণ তারা এতটুকু স্যাটিসফাই হবে যে আপনি আমেরিকার ভিসা নিয়েছেন নাই, আপনি একটা তুর্কির চাইতে আপার লেভেল কান্ট্রি, সারা পৃথিবীর মোড়ল যাকে বলা হয়, যারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, তাদের ভিসা আপনার পাসপোর্টে আছে, তার মানে আমেরিকান এম্বাসি আপনার পাসপোর্টটাকে ওরকম ধরনের ভেরিফাই করেই তারা ভিসাটা দিয়েছে, আপনি ভিজিট করেননি, বাট অবশ্যই আপনি 2 দিন আর 4 দিন পরে অবশ্যই ভিজিট করবেন, ওই ক্ষেত্রে তারা এটাকে অ্যালাউ করে। এটা খুব ভালো একটা দিক। আমাদের 2 ফ্রেন্ড অলরেডি কিছুদিন আগে ভিজিট করে আসলো, তারা আমেরিকা যাওয়ার কথা ছিল, ট্যানজিট ছিল ইস্তাম্বুলে, ওখানে তারা 4 দিন বেরোলো, 4 দিন পরে তারা আমেরিকা ভিজিট করে 17 দিন পরে বাংলাদেশ আসলো। তো ব্যাপার হয়েছে সঠিক ইনফরমেশন না জেনে আমাদের ইলিগাল পথে কখনোই তুর্কি যাওয়াটা ঠিক হবে না। আপনি তুর্কি যাওয়ার মতো যোগ্য হলে আপনি এম্বাসি থেকে দাঁড়ান, পাসপোর্ট নিয়ে আপনি লিগ্যালভাবে যান, আপনি ইলিগ্যালভাবে যাচ্ছেন, আপনার অনেক টাকা খরচ হচ্ছে, এই খরচটা তো আপনার অনেক কষ্ট করে আপনাকে তৈরি করতে হয়েছে, সেটা মিডল ইস্টে হোক আর বাংলাদেশে হোক। তার মধ্যে আরও একটি সবচেয়ে বড় সমস্যা যেটি আমার একেবারে কাছের একজন ক্লায়েন্ট, যিনি নিজে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে আজকে ফ্রান্সে আছেন, ওনার সাথে আমার প্রায় কথা হয়, এই লোকটা তুর্কিতে সবচেয়ে বড় আরও একটি প্রবলেম যেটি আমার বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা অনেকে জানেন না, মিডল ইস্ট থেকে যে সমস্ত দালালের মাধ্যমে যারা ইরাক, সিরিয়া, দুবাই, ওমান, সৌদি আরব, বাহরেন, ইরানের মতো এই মুসলিম দেশগুলো দিয়ে
তুরস্কে সবচেয়ে বড় আরো একটি প্রবলেম যেটি রয়েছে প্রবাসীদের জন্য, সেটি হচ্ছে তুর্কি গভর্নমেন্ট 2013 সালের পর থেকে অনেকটাই কঠোর হয়ে যায় এই ইলিগাল বর্ডার ক্রসিং এর ব্যাপারে। তো এখন হয়েছে কি, আমার এই রিসেন্টলি কিছুদিন আগে আমার এক খুব ক্লায়েন্ট, খুব কাছের বন্ধু, যিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, তার বয়ান শুনে মানে সে যে মৃত্যুর মুখ থেকে ফিরে আসবে এটা আমরা কখনো ধারণাই করিনি। এই লোকটি দুবাইতে কাজ করতো বিল্ডিং কনস্ট্রাকশনে, তার বেতন ছিল 25,000 টাকা সামথিং। নোয়াখালীর এক বাংলাদেশি তার সাথে কাজ করতো, সে বললো যে আমার মামা থাকে ফ্রান্সে, তুমি চলো 2,00,000 টাকা খরচ করো, আমরা একবার ফ্রান্স নিয়ে যাবো তোমাকে, অ্যাডভান্স 1,00,000, ফ্রান্স যাওয়ার পরে 1,00,000। তো লোকটি চিন্তা করলো আমি তো 3,00,000 টাকা খরচ করে দুবাই আসছি, আমার অলরেডি 3-4 বছর হয়ে গেছে, তো দুবাইতে থাকি মোটামুটি যে টাকা ইনকাম করছি মানে ঋণ ফিন দিয়ে এখন সমান সমান, তো ফ্রান্স যেতে হলো তো 1-1.5 লাখ টাকা প্রতি মাসে বেতন, খারাপ কি, সে অনেক কষ্ট মষ্ট করে মোটামুটি দেশে টাকা না পাঠিয়ে 4-5 মাসের বেতন দিয়ে সে দালালের সাথে রওনা দেয়। রওনা দেওয়ার পরে এই দুবাই, এই নোয়াখালী, এই দালাল, এই শয়তানের বাচ্চা, এই লোকটাকে দুবাই বর্ডার এলাকাতে গিয়ে তার বিক্রি করে দিল ইরানের দালালে গেছে। ইরানের দালাল দুবাই থেকে স্পিড বোর্ডে তারা ইলিগালভাবে নিয়ে গেল ইরানে। ইরানের ওই দালাল তাকে নিয়ে 6 দিন রাখলো ইরানে, রাখার পরে তার উপরে নির্যাতন করা হলো। নির্যাতন করার পরে তাকে ফোন দিল বাড়িতে, তাকে ফোন করালো বাড়িতে, বাড়ি থেকে নেওয়া হলো তাকে 2,00,000 টাকা, 2,00,000 টাকা দাও, এত বড় ছুরি তার গলায় ধরা, ভিডিও কলে তাকে ধরাই দিল, একটা টান দিয়ে গলা নামায় খাওয়ানো, টাকা দিবি 2,00,000। বহু কষ্টে গরিব একটা ছেলে, বাবা নাই, মা জমি বিক্রি করতে পারলো না, একজনের কাছে বন্ধক রেখে টাকা দিয়ে ঢাকার এক ফুয়াদো ভাই ছিল তার মাধ্যমে টাকাগুলো ইরান পাঠাইলো। ওই লোক 13 দিন পরে ওখান থেকে মুক্তি পাইল। তারে করলো কি, ইরানের ওই দালাল আবার 1,00,000 টাকার বিনিময়ে তারে বিক্রি হলো তুর্কিতে আরেক দালালে গেছে। তুর্কি দালাল ইরান সীমান্তে ওরে আটকা রেখা আবার মাইর ধরে, আবার মাইর ধরে করার পরে আবার ওরে ওর ফোন দিয়ে ফোন করলো বনে গেছে, আবার টাকা দাও, আবার দিতে হলো 2,00,000 টাকা। ঠিক তুর্কিতে যাওয়ার পরে তুরস্কের যে দালাল ওকে কিনে নিল, ওই দালাল তুর্কির ভিতরে গিয়ে তুর্কিতে আর দালালের কাছে বিক্রি করলো। ওই দালাল তো ওরে পাইয়া ওরে মাইরা ধরা, ওরে খাওয়া টাওয়া দিল না, এইভাবে চলে গেল প্রায় 1.5 মাস। ইরান থেকে শুরু হইলো, ইরানের পরে চলে গেল তুর্কি, এই দুই দেশের মধ্যে ওর 3 হাত বদল, 3 হাত বদল, ওর প্রায় 5.5 লাখ টাকার মতো লাগলো। 5.5 লাখ দেওয়ার পরে তুর্কির ওই দালাল ওরে বলে যে তোরে মেরে ফেলাম, টাকা পাওয়ার পরও ওরে ছাড়তেছে না। তো ও বলছে আমি গরিব মানুষ, তুই আমার গিরিছে যে কোনোভাবে তুই আমার গিরিছি নিয়ে ছেড়ে দে, আমার কারো কাছে বিক্রি করিস না, আমি গরিব মানুষ, আমি এটা বুঝতে পারিনি। তো তো আরবি বলে বাঙালি মানুষ, এটা তুর্কির আরবি আর সৌদি বা দুবাইয়ের আরবি তো এক না, একটু বেশ কম আছে। তো যাই শেষ পর্যন্ত ওরে আর মানলো না, ওরে নির্যাতনের পরে ওরে তুর্কিতে আটকে রাখলো। তুর্কি থেকে ও নিজে নিজে ওইখান থেকে পালাইলো, ওখান থেকে পালায় তার রক্ষা হয়নি, ওখান থেকে পালায় যখন সে বর্ডার ক্রস করার সময় গ্রিস তুর্কি বর্ডারের কাছাকাছি গেল, ওইখানে অন্য এক মাফিয়াদের হাতে পড়ে গেল। মাফিয়ারা ওরা পায়ে যখন দেখলো বাংলাদেশি দুবাই কাজ করতো পাসপোর্ট আছে সাথে, ওরা দেখলো ইলিগাল, ওরা নিয়ে ওরা ব্ল্যাকমেল করলো, ওখানে ব্ল্যাকমেল করলো ওরা একবার উপস্থিত 5 লাখ দিতে হবে, 5 লাখ টাকা দিতেই হবে, তা না হলে তোর মেরে ফেলাম। ও কাকুতি মিনতি এমন মায়ের নিজে তো সহ্য করতে না পারে, শেষ পর্যন্ত বাপের ভিটা মাটি বিক্রি করার মতো কিছু ছিল, এইটাকে ফোনের মাধ্যমে ওর মার সাথে লিঙ্ক করায়া, বোনের সাথে লিঙ্ক করায়া, শেষ পর্যন্ত এই জমিগুলো মানে নিজেরা থাকার জায়গা নাই, 2-2.5% জায়গা, এই জায়গাটাকে বিক্রি করতে বাধ্য করলো। ফের তো আসতে পারবে না, সামনে যেতে পারবে না, ওর চাওয়া যেটা ওর যেটা ডিমান্ড করে ওটা যদি আপনি পূরণ করতে পারেন দেন আপনি এগিয়ে যেতে পারবেন, এমনকি আপনি মৃত্যুবরণও হতে পারে। তা আমি বলতে চাচ্ছি তুর্কি একটা ভালো দেশ, ঘুরতে যাবেন, যান, কোনো সমস্যা নেই, কিন্তু ইলিগাল পথটা বেছে না নেওয়াটাই ভালো। আপনি মরে গেলেন, আপনি মরে গেলেন আপনার ফ্যামিলিকে কে দেখবে, অতএব ফ্যামিলির কথা চিন্তা করে আপনি মিডল ইস্টে আছেন, মিডল ইস্টে ভালোভাবে কাজ করেন থাকেন, মিডল ইস্ট থেকে যদি আপনি কোনো শেখ বা যে কোম্পানিতে কাজ করবেন ওই কোম্পানির কোনো আরবিয়ান মালিকের মাধ্যমে যদি আপনি ট্যুরিস্ট ভিসা করে যদি আপনি বৈধভাবে যেতে পারেন, ওয়েল, এটাকে আমি সাপোর্ট করি, বাট ইলিগালভাবে যেন না, কারণ আপনার ফ্যামিলির বাংলাদেশে কী অবস্থান, কী আছে না আছে আপনি ভালো জানেন। এখন আমি গেলাম, আমার ফ্যামিলির কিছু নাই, আমি মাঝে পথে আটকে গেলাম, এখন ওদের ডিমান্ড $5,000, আমি দিতে পারলাম না, আমার ফ্যামিলি দিতে পারলো না, ওরা তো আমাকে মেরেই ফেলবে, কারণ ওদের টার্গেট হচ্ছে আমাকে ব্ল্যাকমেল করা,
আমাকে নির্যাতন করে আমার ফ্যামিলির কাছ থেকে ডলার হাতিয়ে নেওয়া। তো অনেকে যাচ্ছেন, আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন আমাদেরকে, অনেকে তো যাচ্ছেন যাচ্ছেন, কিন্তু সবাই তো আর এক পথে যাচ্ছে না, এক একজন এক একটা পথ বেছে নিচ্ছেন। আর তুর্কি এমন একটি দেশ না যেখানে গেলে আপনি লাখ টাকা বেতন পাবেন। এখন আপনি ভাবতে পারেন যে ওখানে অবৈধভাবে কোনো দেশ থেকে মানুষ যায় না, এটা ভুল। প্রতিদিন 8টা বর্ডার দিয়ে তুর্কির সাথে 8টা দেশের স্থল সীমান্ত রয়েছে, এই তার মধ্যে 7টি দেশ থেকে ইলিগালভাবে হাজার হাজার প্রবাসীরা প্রতিদিন রাতের আধারে ইলিগালভাবে তুর্কিতে আপনার যাওয়ার চেষ্টা করে, এবং তার অনেকে অনেকে যাচ্ছেন, আবার অনেকে মাঝে মধ্যে মারাও যাচ্ছেন। বর্ডার সিকিউরিটি গার্ড আপনাকে গুলি করে মেরে ফেললো, ওই লাশ তো সে বাংলাদেশে পাঠাবে না, সে বাংলাদেশ হাই কমিশনকেও জানাবে না যে আপনাকে গুলি করে মেরে ফেলছে। সে দেখতেও যাবে না আপনার বর্ডারে আপনার পাসপোর্ট আছে কিনা, ভিসা আছে কিনা, সে দেখবে আপনি ইলিগাল ক্রসিং আর আপনি ইলিগাল অবৈধভাবে বর্ডার ক্রস করতে চাচ্ছেন। আপনি হয়তোবা টেররিস্ট অথবা মাফিয়া অথবা আপনি কোনো অন্যায়মূলক কর্মকাণ্ড বা তুর্কির কোনো ক্ষতি করার উদ্দেশ্যে আপনি ইলিগালভাবে ঢুকতেছিলেন, এই জন্য তাদের অর্ডার আছে আপনাকে গুলি করে মেরে ফেলা। কিন্তু তুর্কির সিকিউরিটি গার্ডরা সচরাচর এটা করেন না, বাট করে দিলে আপনার কিছু করার নেই, বর্ডার এলাকা খুবই রিস্কিও। তাই আমি বলতে চাচ্ছি এই কথা নেই, আপনারা অবশ্যই বৈধভাবে যাবেন, এটা আপনাদের অধিকার রয়েছে। নিজের জীবনের প্রতি মায়া রেখে যে যেখানে আছেন সেখানে ভালোভাবে কাজ করেন, বৈধভাবে যাওয়ার চেষ্টা করেন, এটি হচ্ছে আমার মেসেজ। তো আজকে হচ্ছে এই পর্যন্ত, তুর্কি নিয়ে আরও একটি ভিডিও থাকবে সেকেন্ড পর্বে। বস বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আমি আলমগীর কবির, প্রবাসী বাংলাদেশি ভাইদের অধিকার নিয়ে কথা বলি এবং বলে যাব, আপনারা ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।